আমাদের দেশের ম্যাক্সিমাম মানুষ ডাবের পানিকে ঐশ্বরিক কিছু মনে করে থাকেন। এটা যেন সর্বরোগের মহা ওষুধ। এই যেমন বমি করলে ডাবের পানি, পায়খানা করলে ডাবের পানি, ঘেমে গেলে ডাবের পানি, আবার অনেকে মনে করে এটা খেলে সূর্যবীর্য বাড়ে। মজার কথা হলো, কোকোনাট ওয়াটার ইজ ভেরি মাস পোর ইন সোডিয়াম, তবে সেটা পটাশিয়ামে বেশ ফর্টিফাইড। আমরা যে খাবার স্যালাড খাই সেখানে যে পরিমাণ সোডিয়াম থাকে সেটা কোকোনাট ওয়াটার দিয়ে পূরণ করতে গেলে চারটা ডাব খাওয়াতে হবে। এদিকে সোডিয়াম কারেক্ট করতে গিয়ে বডিতে পটাশিয়াম হয়ে যাবে চারগুণ, যেটা অবশ্যই ভালো কিছু হবে না আপনার হাড়ের জন্য। এবার আসেন দামের কথায় আসি। একটা ডাবের দাম ঢাকায় এখন 100 টাকা, যেটা সবচেয়ে ছোট, আর একটা ওরসেলাইনের দাম 5 টাকা, যেখানে সব রকমের লবণ যেমন সোডিয়াম পটাশিয়াম মানুষের শরীরের সাপেক্ষে সমসত্ত্ব করে বানানো হয়েছে। এখন চিন্তা করেন, সারাদিন ঘেমে কিংবা বমি করে আপনি বেশ কিছু সোডিয়াম লস করে ফেলেছেন বডি থেকে। এই সোডিয়ামের ঘাটতি পূরণ করতে আপনি 5 টাকার স্যালাইন খেলেন। এই স্যালাইন আপনার সোডিয়াম যতটুকু কারেক্ট করবে সেই পরিমাণ কারেক্ট ডাব খেয়ে করতে গেলে লাগবে 400 টাকার ডাব। সাথে তো আছে পটাশিয়াম বেড়ে যাবার ভয়। হার্টের রোগীকে ডাব খাওয়াইয়ে মেরে ফেলার ইতিহাসও চোখে দেখা। আর ডাবের স্যালাইনের চেয়ে প্রায় 3 গুণ কার্বোহাইড্রেট থাকে, মানে ডায়াবেটিসদের জন্য এটাকে তরল না বলে গরল বলাই শ্রেয়। তাই অতিরিক্ত ঘাম বমি বা ডায়রিয়া হলে 5 টাকার একটা স্যালাইন খান। ডাবের এই হাইপের জন্যই আজ ডাবওয়ালাদের এই সিন্ডিকেট। এটা সত্যিকারের অর্থেই স্যালাইনের থেকে কম কার্যকর এবং আলাদা কোনো স্বাস্থ্য সুবিধা এতে নেই। আর ব্যাপারটা তো এমনও না যে চুমুকে চুমুকেই বেহেস্তের খাবারের মতো স্বাদ পরিবর্তন হয়। আসুন ডাবের উপর থেকে ডাবের দামের আজাব কমাই, ভেঙে ফেলুন সিন্ডিকেটের এই লম্বা হাত। প্রিয় ভিউয়ার্স, কথাগুলো লিখেছেন ডক্টর সওগাত এহসান। ডাবের দাম বর্তমানে যে পরিমাণে বৃদ্ধি পেয়েছে, মধ্যবিত্তের একটা ডাব খাওয়া এখন স্বপ্নের মতো ব্যাপার। তবে আমরা অনেকেই ভেবে থাকি অনেক অসুস্থতার কারণে বাচ্চাদের এবং নিজেরাও স্বস্তি পাওয়ার জন্য ডাবের পানি খেয়ে থাকি। তবে একবার ভেবে দেখেছেন ডাবের দাম দ্বিগুণ বেড়ে গেছে, আসলে কতটুকু উপকৃত হচ্ছি আমরা? আমরা যদি যে কোনো জিনিসের দাম বাড়ার সাথে সাথে তার চাহিদাটা কমিয়ে দেই, অটোমেটিক্যালি দাম কমে যাবে। লেখাটি ভালো লাগলো তাই শেয়ার করলাম, আপনাদের ভালো লাগলে শেয়ার করবেন।